দেখো না, বাড়িতে এলাম দেখছি ফ্রিজটা খারাপ। ফ্রিজে সারানোর জন্য একটা লোককে ডাকলাম, কিন্তু লোকটা এত টাকা চাইলো না, তার থেকে তো ভালো একটা নতুন ফ্রিজ কিনে নেওয়াই। কিন্তু নতুন ফ্রিজ কেনারও তো কোনো উপায় নেই এখন। একটা নতুন ফ্রিজ দরকার? না, সে দরকার হলেই বা কি বলো, আমরা আমরা নিজেরাই না হয় কিনে নেব। কিন্তু কি বলো তো, আসলে বাবা তো ঠান্ডা জল ছাড়া খেতে পারে না, তাই ভাবছিলাম বাবা এলে কি করব। মা, আমরা না ওই পাশের বাড়িতে গিয়ে একটা করে বোতল রেখে আসবো, হ্যাঁ, কিন্তু এখন তো সে কারোর বাড়িতে গেলেও হাজারটা প্রশ্ন করবে। যাকগে, কি আর করা যাবে, করতে তো হবে। জাহ্নবী আমাদের এমন ক্ষতি করে দিল। ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না, কাল তোমাদের বাড়িতে একটা নতুন ফ্রিজ চলে আসবে। ইমা, না না, ছি ছি, এ আপনি কি কথা বলছেন? না না বাবা, তাহলে তো এবার দেখছি তোমার কিছু বলাই যাবে না। আচ্ছা, আমার একটা কথা বলো তো, আমি কি তোমার কেউ হই না? হ্যাঁ ঠিক আছে, আমি মানছি আমার ছেলের সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তুমি ভেবে দেখো তো, খোর পোষের গুলোতে একটা ব্যাপার আছে নাকি, সেটা ব্যাপার থাকে না? তুমি তো সে ব্যাপারে কখনো কিছু বলোনি, সত্যি কথা বলতে তুমি ওই ব্যাপারে বলার কোনো সুযোগও পাওনি, আর ও তো কিছু বলছে না এই ব্যাপারে। দেখো, বাবা হিসেবে তো আমি চুপ করে বসে থাকতে পারি না, আমার তো একটা দায়িত্ববোধ আছে নাকি। ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না, কালকে তোমার বাড়িতে তোমার জন্য ফ্রিজ চলে আসবে। ঠিক আছে, আমি তাহলে আসছি। তোমার কি হয়েছে? কিছু হয়নি তো। কিছু তো হয়েছে। তোমার সবসময় মনে হয় আমার কিছু একটা হয়েছে। হ্যাঁ, আমার যেটা মনে হয় সেটা কিছু ভুল নয়। তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে তুমি আমার থেকে কিছু হাইড করবে না। আমি তোমার থেকে কিছু হাইড করিনি। একবার একটু খাবার দিতে গেছিলাম বলে তুমি যেভাবে রিয়্যাক্ট করেছিলে। আজকে আমার কথাগুলো খারাপ লাগছে, তুমি একদিন বুঝতে পারবে আমি তোমার ভালোর জন্যই বলেছিলাম। আমি চাই না তুমি আর কোনো রকমের বিপদে পড়ো। জানো তো আমার কিরকম একটা প্রেডিকশন হচ্ছে। কিসের প্রেডিকশন? আমার মনে হচ্ছে আমি যেন আবার কোনো একটা বড় বিপদে পড়তে চলেছি। যাও যাও, আরো ওদের বাড়ি যাও। সে তো একবার গেছি, একটু খবর নিয়ে চলে এসেছিলাম, এটাতে তো বিপদে পড়ার কিছু নেই। তাহলে এরকম মনে হচ্ছে কেন? বিপদে ফেললে ওরাই ফেলবে কিন্তু। না গো, তোমার হয়তো শুনলে খারাপ লাগবে, কিন্তু বাবা তো আমাকে একদমই পছন্দ করতে পারছে না। তাই বলে আর যাই হোক, বাবা তোমাকে বিপদে ফেলবে না। আরে বাবা, আমি সে কথা বলিনি, তুমি আমাকে ভুল বুঝো না। তাই আমার কিরম একটা মনে হচ্ছে, অলরেডি বাড়িতে এত টেনশন চলছে জেঠুমণিকে নিয়ে, আর বাবা তো পরিষ্কার বলে দিয়েছে যে আমি যখন জেঠুমণিকে নিজের হাতে করে বাড়িতে এনেছি তখন আমি নাকি লোক প্ল্যান্ট করেছি। শেষ পর্যন্ত আমাকে এই কথাটাও শুনতে হলো। বাবার একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়েছে মনে হচ্ছে, ডাক্তার দেখাতে হবে, কাউন্সেলিং করতে হবে। আসলে তা নয়, উনি রোশনীকে খুব ভালোবাসেন, রোশনীকে ভুলতে পারছে না। আমি এসে রোশনীর জায়গায় ঘর সংসার করছি এটা বাবা কিছুতেই মেনে নিতে পারছে না। এটা তুমি বোকার মতন কথা বলছো, যদি তাই হবে তাহলে উনি মিজু জেঠুমনির উপরে রাগ করছেন কেন? মিজু জেঠুমণিকে অবিশ্বাস করছেন কেন? এর সঙ্গে তোমার কি সম্পর্ক? ওই যে আমি তো জেঠুমণিকে হাতে করে এবাড়িতে নিয়ে এসেছি না, সেটাই বাবা ভাবতেই পারছে না যে আমি কোনো ভালো কাজ করতে পারি। বাবার হয়তো মনে হচ্ছে যে এর উপরেও আমার কোনো খারাপ উদ্দেশ্য আছে, কোনো প্ল্যান আছে। এসব কথা বাদ দাও, বাবা যা ভাবছে ভাবতে দাও, বাবার কথাগুলোকে আমি ইগনোর করি। বাবার কথাগুলো যদি গুরুত্ব না দিই তাহলে তো আর কোনো প্রবলেম থাকে না।
এটা হবে না, এটা আপনি আপনি ঠিক হওয়ার জিনিস নয়। দেখো আমার জন্য মেজ জেঠুমনিকে কত অপমানিত হতে হচ্ছে। আফটারঅল আমি তো ওনাকে ইনভাইট করে এখানে এনেছিলাম, বলো। তুমি তো ওনাকে ইনভাইট করেছিলে আমাদের বিয়ের জন্য, তখন তো তুমি জানতে না উনি আমাদের জেঠুমনি আর পার্মানেন্টলি বাড়িতে থেকে যাবে। তোমার কোনো আইডিয়া নেই তুমি আমাদের কত বড় উপকার করেছো। মেজুমাকে এত খুশি এত আনন্দে আমি কখনো দেখিনি। আমারও তাই মনে হয়, আমি অ্যাটলিস্ট একটা মানুষকে তো তার আগের খুশিটা ফিরিয়ে দিতে পেরেছি। হয়তো উনি নিজে থেকে এগিয়ে আসতেন, আসতেন অবশ্যই, কারণ উনিই তো বলেছিলেন যে উনি ওনার শিকড়ের খোঁজে এখানে এসেছেন। হ্যাঁ, হয়তো মানসিক প্রস্তুতিটা ছিল না, নিজের মনকে হয়তো বোঝাতে পারছিলেন না। আমার বলাতে, আমার ইনভাইট করাতে উনি সেই উৎসাহটা পেয়েছেন, কিন্তু এখানে আসার পর থেকে ধারাবাহিকভাবে যে অপমানটা ওনাকে সহ্য করতে হচ্ছে। অপমান তো আর কেউ করছে না, অপমান বাবাই করছে, বাকি বাড়ির সবাই তো জেঠুমনিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। বাবা কতদিন এই ধারণা ধরে রাখতে পারবে বলো তো? আমি জানি না আমার কেন যে মনে হচ্ছে এরকম, আর যেন আমার মনে হওয়াগুলো এর আগে কখনো ভুল হয়নি। আমার যখনই কিছু মনে হয়েছে ইদার সেগুলো মিলে গেছে, আর না হলে অ্যাটলিস্ট কাছাকাছি গেছে। এবার আমার মনে হচ্ছে আমি আবার কোনো বিপদে পড়তে চলেছি। আর আমি তোমাকে বলে দিচ্ছি ঋষি, আমি তোমার কাছে অনেকবার অগ্নি পরীক্ষা দিয়েছি, তুমি আবার নতুন করে আমাকে কোনো পরীক্ষায় ফেলবে না। তুমি আমাকে এর মধ্যে কেন জড়াচ্ছ বলো তো? কি আশ্চর্য, কি হয়েছে তোমার? কিছু হয়নি, মানুষের মনে তো অনেক সময় অনেক কিছু চলে বলো। আমি একটা কথা তোমাকে বলে রাখলাম, হয়তো এই কথাটার কোনো দামই নেই, এই কথাটা হয়তো মিলবেও না, কোনোদিন হয়তো আমাকে পরীক্ষা দিতে হবে না। যদি দিতে হয় তোমার অ্যাটলিস্ট এই কথাটা মনে পড়বে যে আমি তোমাকে একবার বলেছিলাম যে আমাকে আর অগ্নি পরীক্ষায় পাঠিও না। আমি তোমাকে অগ্নি পরীক্ষায় ফেলবই বা কেন? আর হঠাৎ এই প্রশ্ন আসছেই বা কেন? জানি না গো। শোনো, মনটাকে সবসময় শক্ত করুক, মন দুর্বল করো না। তোমার লেখাপড়া আছে, ঘর সংসার সামলাতে হবে, তোমার কি একটা একটা কাজ, এরপর তোমাকে চাকরি করতে হবে, জানবি তোমাকে দাঁড়াতে হবে। তোমার পাঠ্য পরীক্ষা কিন্তু বেশি দিন নেই, প্রায় এসেই গেল। হ্যাঁ, সে তো এসেই গেল, কিন্তু ভয় করছে, কি জানি কেন এরকম একটা ভয় করছে। আসলে আমার জীবনটা তো কোনো সময় সোজা পথে চলেনি, আমার জীবনটা অনেকটা জিগজ্যাগের মতো, একটা না একটা চ্যালেঞ্জ চোখের সামনে এসে দাঁড়িয়েছে। তাই এতদিন পরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, তাই হয়তো ভয় করছে যদি আবার কোনো চ্যালেঞ্জ আসে আমি কি লড়াই করতে পারবো। জানবি, তোমার চ্যালেঞ্জের সঙ্গে কিন্তু আমি যুক্ত আছি, তুমি আর একা নও। তাই তোমার জীবনে একার কিছু হবে না, কি জানি এটুকু আমার উপরে ভরসা নেই। আশ্চর্য, আর এখন বলছো কি জানি? জীবন যে কাকে কখন কোন দিকে ছুটিয়ে মারে সেটা কে বলতে পারে বলো তো? যে অলক্ষে আছে একমাত্র সেই জানে। আমার কোনো কিছু নিয়ে অহংকার করতে খুব ভয় করে, আসলে জীবনে এত উঠা পড়া দেখেছি তো। হয়তো এই জন্যই ভয় পাও, জীবন যেমন তোমাকে অসম্মান দিয়েছে, জীবনের ঘরে কি তোমার কোনো প্রাপ্তি জমেনি বলো? জমেছে তো, তুমি তো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি কি কোনোদিন ভাবতে পেরেছিলাম যে এরকম একজন স্বামী, এরকম শ্বশুর বাড়ি আমার কপালে জুটবে? আমার তো মাঝে মাঝে মনে হয় আমি স্বপ্ন দেখছি। তোমার যেমন জীবনের প্রাপ্তির ঘর খানিকটা পূর্ণ হয়েছে, আমিও বলবো আমারও জীবনের প্রাপ্তির ঘর ষোলো আনা পূর্ণ হয়েছে। জীবন যখন একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল, যখন ভেবেছিলাম কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবো না, তখন তুমি আমার জীবনে আলো হয়ে এসেছিলে, আর তারপর তুমি আমাকে ক্রমশ আলোর দিকে নিয়ে গেছো। তুমি আমাকে কোনোদিন অন্ধকারের মুখোমুখি দাঁড়াতে দাওনি। তুমি আসার পর অনেক বাধা বিপর্যয় পেরিয়েছে ঠিকই, কিন্তু সব বাধা বিপর্যয় শেষে একটা আলো রেখা ছিল, সেই আলো রেখা ধরে ধরে আমি উঠে এসেছি, আর সেই আলো রেখাটা অন্য কেউ নয়, সেটা হলে তুমি। আমি চেষ্টা করছি ঋষি, আমি যখন তোমাকে বিয়ে করেছি, আমাদের যখন বিয়ে হয়েছে, আমি তোমাকে মন থেকে স্বামী হিসেবে গ্রহণ করেছি, আর আমি মনে করি এটা আমার দায়িত্ব, তোমার সম্মান, তোমার সুখ সমৃদ্ধির দিকে খেয়াল রাখা।
তোমার কেন মনে হয় এটা আমি আমার দায়িত্ব বলে ভাবি না? আমি তো মনে করি, যখন আমি তোমাকে আমার স্ত্রী বলে গ্রহণ করেছি, তখন তোমার সব সুখ সমৃদ্ধির দায়িত্ব আমার থাকবে। যখন আমরা অফিসিয়ালি স্বামী স্ত্রী ছিলাম না, তখন থেকে কিন্তু আমি তোমার সব সুখ সমৃদ্ধির উপরে নজর দিয়েছিলাম, তোমার ভালো চেয়েছিলাম। চাইনি জানবি? চেয়েছিল তো। তাহলে তোমার কেন ভয় হয় যে তোমার জীবনে আবার বিপর্যয় আসবে? কেন জানি না, মনের কথা কি করে বুঝবো বলো তো? যেটা মনে হয়েছে সেটা তোমাকে বললাম। হয়তো সব কিছুই ঘটবে না, সবই আমি কল্পনা করছি, কিন্তু জেঠুমনিকে নিয়ে যেন আর কোনো গোলযোগ না হয় সেটা প্লিজ একটু দেখো। আর দাদা ভাইয়েরও খুব খারাপ লাগছে জানো তো, আফটারঅল দাদা ভাইয়ের তো বাবা হয়। যদি সন্তানের সামনে বাবার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে কোন সন্তানের ভালো লাগে বলো তো? বাবাকে যে কি বলবো বুঝতে পারি না, এরকম একটা অদ্ভুত হয়ে গেছে, একা একা হয়ে গেছে। সবাই তো প্রায় আমরা বাবাকে এক ঘরেই করে রেখেছি, কিন্তু কোথায় কোথায় যেন বেরিয়ে যান। কোথায় বেরিয়ে যান?